দিদি ভাই টাকা কি হয়েছে বল না টাকা না এই কদিন ধরে দেখছি বাবা আসলে তুই এরকম ন্যাকামি করিস কেন রে এই তুই থাম তো এখন না আমি সত্যি সত্যি বলছি বাবা আসলে তুই কিরম গলে যাস কেন বলতো তোর ভালো লাগে না বাবাকে না বাবার জন্য আমার কোনো ফিলিংসই নেই কেন নেই তাই নেই কেন কি তোর আছে নাকি মলি একটু আসতে বল মা শুনলে কিন্তু কষ্ট পাবে না মা শুনলে কষ্ট পাবে আমি জানি কিন্তু মাকেও দেখছি এই কদিন যে বাবা আসছে কিরম যেন গলে যাচ্ছে তার মানে বুঝতে পারছি বাবার ওপর তোর কোনো ফিলিংস নেই নেই তো বললামই তো নেই আমারও নেই জানিস তো কেন বলতো বাবা কিন্তু মাকে কম কষ্ট দেয়নি হ্যাঁ ঠিক বলেছিস মানে আমি বলতে চাইছি তুই যখন এটা জানিস তাহলে বাবা আসলে তুই ওরম করিস কেন আসলে কি মাও এটা জানি আসলে মা এখন খুব একা হয়ে পড়েছে সেই সুযোগেই এখন ফিরে আসার জন্য গুড়গুড় করছে আমি তো মাকে বলে দেবো এর মধ্যেই মা তুমি রুনু আঙ্কেলকে বিয়ে করে নাও অনেক ভালো একদম পাকা পাকা কথা বলবি না পড়ো এতে পাকা পাকা কথা কি আছে রুনু আঙ্কেলকে ভালো লাগে না তুই চিন্তা কর মায়ের সঙ্গে বাবা যখন ডিভোর্স কেসটা চলছিল তখন রুনু আঙ্কেল যদি মায়ের পাশে না থাকতো মা একা কী করতো বাবা ফোনে কিরম ধমকাতো মাকে তোর মনে নেই তুই যে বাবার সাথে কথা বলিস না সেটাও কিন্তু বাড়াবাড়ি এতে বাড়াবাড়ি কিছু নেই বাবার সাথে কথা বলা তো দূরে থাক আমার লোকটাকে দেখতে ইচ্ছে করে না একটা অসভ্য আর মা যদি এখন রুনু আঙ্কেলকে বিয়ে করে সেটাও বাড়াবাড়ি মোটেই বাড়াবাড়ি না রুনু আঙ্কেল ইজ এ নাইস গাই শোন রুনু আঙ্কেলের থেকে বব আঙ্কেল অনেক ভালো মোটেই না না বব আঙ্কেলের থেকে রুনু আঙ্কেল ফার ফার বেটার মোটেও না তুই পড়তে এখন তখন থেকে জ্বালিয়ে যাচ্ছে আমাকে তুইও পড় তুই আমাকে পড়তে দিচ্ছিস দিয়ে পরীক্ষার পর আইসক্রিম খাবি তুই এখন পড় আর কি মারবি না বলি আমি তখন থেকে পড়তে রিঙ্কু হ্যাঁ মা আমি তো চিন্তায় পড়েছি কি করা যায় বলতো কেন কি হয়েছে তোর দাদুর শরীরটা খুবই খারাপ একদম শয্যাশায়ী হয়ে পড়েছেন কি হয়েছে দাদুর বোধহয় ক্যান্সার ক্যান্সার তারপর তোর বাবা যা বললেন কালকে তাতে আমার আরো ভয় লাগছে বাবার সাথে কালকে তোমার দেখা হয়েছিল না দেখা হয়নি বাবা স্কুলে ফোন করেছিল বাবা তো বলল দাদুর বোধহয় গলার সঙ্গে লাংসেও এফেক্ট করছে আস্তে আস্তে কিন্তু মা তুমি কিন্তু গেলে না কোথায় রে ডাক্তারের কাছে আমার তো ঠিক হয়ে গেছে পা এখন আর ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার কি ঠিক হয়ে গেছে তুমি কিন্তু নেগলেক্ট করে যাচ্ছ কি নেগলেক্ট করছি এই যে রোজ রোজ তোমার পায়ে ব্যথা হচ্ছে আরে বাবা ব্যথাটা খানিকক্ষণ থাকে তারপর ছেড়ে যায় কিচ্ছু হয় না তুমি তুমি কোনো কথা শুনছো না তোমাকে আমি কবে থেকে বলছি চলো ডাক্তারের কাছে চলো তুমি কিছুতেই শুনছো না তোর কি মনে হচ্ছে আমারও বাপায় হাঁটুতে ক্যান্সার হয়েছে তুমি না সবসময় আর কি মারো দিদাই দাঁড়া তোর আমি ভালো কথা হবে না মাকে একদম সরাসরি আমি ট্রেট করছি মা এই একদম পাকামি না পড়ছিলে পড়ো শোনো তুমি যাবে কি না বলো না যাবো না তুমি পাকামি করো না কালকে পরীক্ষা আছে পড়ো আচ্ছা যাবে কি না বলো ডাক্তারের কাছে না যাবো না যাবে কি না বলো ডাক্তারের কাছে না যাবো না যাবে কি না বলো বাবা ঠিক আছে যাবো হয়েছে মা ছোঁ না মা উফ এবার পড় আচ্ছা শোন তোদের কিন্তু বাবা একবার যেতে বলছেন ও বাড়িতে দাদুর সঙ্গে একবার দেখা করতে সরি মা আমি যাব না ছি টিঙ্কু এভাবে বলো না দাদুর শরীরটা খুবই খারাপ কবে আছেন কবে নেই মা প্লিজ মানুষ মাত্রই মরণশীল আমার জেনে দরকার নেই দাদু কবে আছেন আর কবে নেই ম্যান ইজ মর্টাল মর্টাল MORTAL এই একদম চুপ কর আরে চুপ করা কি আছে বললাম তো ম্যান ইজ মর্টাল তুই চুপ করবি আমি চুপও করবো না আমি যাবো এই শোন এইভাবে কথা বলে না বড়দের সম্পর্কে বিশেষ করে তিনি তোমার নিজের দাদু দাদুই হোক আর যেই হোক আমি কিছুতেই ভুলতে পারি না তিনি কিভাবে তোমার উপর টর্চার করেছিলেন কে বলেছে তোমাকে সব কথা টিঙ্কু বলার কি আছে মা আমি এগুলো জানি কিচ্ছু জানো না তুমি একদম জানো না না জেনে সব কথা বলো না তোমার দাদু কোনোদিন জোরে একটা কথাও বলেননি আমাকে তিনি খুব ভালো মানুষ শরীরটা একেবারেই খারাপ হয়েছে তার ঠিক আছে এখন শরীর খারাপ তার লোকজন আছে নিজের পরিবার আছে নাতি নাতি সবাই আছে আমাদের তিনজনকে নিয়ে টানাটানি কেন এই
এতটুকু মেয়ে এত পাকা পাকা কিসের কথা রে তোর? সারাক্ষণ কঠোর 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 করে বকে চলেছে, এগুলো তোকে একদম ভালো লাগে না, মানায় না। ভালো লাগাতে হবে না, মানাতেও হবে না। আমি যাবো না, আমি সেটা বলে দিলাম। তোমার ইচ্ছে হলে তুমি যাও, দিদি ভাই কেউ নিয়ে যাও, প্লিজ আমায় বলো না। তোমাকে আমি বলবো, তোমাকে যেতে হবে। আমি যাবো না মা, প্লিজ। কিন্তু তুমি এখন চলো। আমি আবার কোথায় যাবো? ডাক্তারের কাছে। ওফো, এই দিদি পাগলকে নিয়ে আমি কি করি বলতো? আমার কথা শোন, তুমি যাবে, তোমাকে আমি আজকেই ডাক্তারের কাছে। তুমি আমার কথা শোন, তুই দিদির দিকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ করছি। আরে কাউকে ফোন করতে হবে, তুমি এখনই যাবে। রিঙ্কু, আমার পা এখন সেরে গেছে, কিচ্ছু সারেনি মা, যথেষ্ট ব্যথা আছে। যথেষ্ট ব্যথা নেই, আজকে সকাল থেকে আমি হেঁটে চলে বেড়াচ্ছি না, দেখ আমি হাঁটছি, আমার পায়ে কোনো ব্যথা নেই, দেখ আমি একদম হাঁটছি পরিষ্কার। ফুটস্টেপ দেখ তুই, একদম সিম্পল। আই তোরা হাসছিস কেন রে? মা তুমি না এখান থেকে ওখানে কেন র‍্যাম্পের মডেল তোমরা টাক টাক করে এটাই ঠাস করে চল লাগাবো এবার গালে। মায়ের সঙ্গে ইয়ার্কি হচ্ছে? আরে মায়ের সাথে তো ইয়ার্কি মানে বলো, একদম চুপ করো। আচ্ছা আচ্ছা কাকা আমি খালি। এই দিদি ভাই, দিদির দিকে ফোন কর, যা। না 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 না, এ কি না কেন? কাউকে কোনো ফোন করার দরকার নেই মা, প্লিজ। আমি বলছি শোনো, আমার শরীর এখন ঠিক আছে, আমার শরীর নিয়ে কাউকে ভাবতে হবে না। তোমরা বরং সিরিয়াসলি একটু ভাবো, দাদুর শরীরটা সত্যিই খারাপ, তোমাদের দুজনকে দেখতে চেয়েছেন, তোমাদের যাওয়া উচিত, এভাবে কারোর মনে কষ্ট দিতে নেই। এই যে দিদি ভাই শুনে রাখো, আমি কিন্তু আগে বলে দিয়েছি আমি যাবো না। কেন যাবি না কেন? হ্যাঁ দাদুর বয়স হয়ে গেছে, আজ বাদে কাল মারা যাবে, তুই এরকম করে যাবে? যাবে মরুশুর আমার কিছু না। শোন দাদুর থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মায়ের বাচ্চাটা। যদি যদি সিরিয়াস কিছু হয় কি হবে? ক্যান্সার? ঠিক আছে, ক্যান্সার ট্যান্সার আমি কিছু বলছি না, কিন্তু হতে তো পারে। আমি বলছি শোন, তুই দিদিকে ফোন কর। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চন্দ্রা নামে ওই অভিনেত্রী লাস্ট টাইম পরপর তিনবার ফোন করেছিলেন। এদিকে তুমি হোটেলে খবর নিয়ে জানতে পেরেছো যে খান্না একা ছিলেন না, সঙ্গে একজন সুন্দরী মহিলা ছিলেন, মোস্ট লাইকলি সেই ভদ্রমহিলা চন্দ্রাও হতে পারে। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট যে ফোন করার সময় চন্দ্রা ওর কাছে ছিল না, তার কারণ কাছে থাকলে ফোন করার কোনো প্রশ্ন ওঠে না। রাইট শুনুন, পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে খুনটা হয়েছিল 7টা থেকে 10টার মধ্যে। খুনি খুন করার পরে বডিটাকে টেনে হিঁচড়ে বার করার চেষ্টা করেছিল, যার জন্য চেস্টের উপরে আঁচড়ের দাগ পাওয়া গেছে, তাই তো? ভেরি ট্রু। আচ্ছা তুমি পোস্টমর্টেম রিপোর্টটা খুঁটিয়ে পড়েছো? আমি খুব খুঁটিয়ে পড়েছি। ভেরি গুড, তাহলে তুমি পুরো খুনের ঘটনাটা পরপর সাজাও। 5:20 নাগাদ এটিএম থেকে উনি টাকা তুলেছিলেন 2200। বেশ, তারপর? সেদিন উনি কোনো ডিপার্টমেন্টাল ভেহিকল ইউজ করেননি, কারণ করলে ড্রাইভার জানত। উনি পার্সোনাল কারও নেননি, কারণ সেটা করলেও ড্রাইভার জানত। সেদিন ওনার কোনো পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, যার জন্য ওনার মিসেস অর্চনা সিং ওয়েট করছিলেন। আদারওয়াইজ উনি প্রায়ই রাত্রে বাড়ি ফেরেন না, বাড়িতে খবরও দেন না। আর ওনার এই অসংলগ্ন জীবনযাত্রার সঙ্গে ওনার বাড়ির সবাই পরিচিত ছিল। কিন্তু পার্টিকুলারলি ওই দিন উনি যে কোনো পারিবারিক অনুষ্ঠানে যাবেন সেটা ঠিক ছিল। লাস্ট সন্ধে 6টার সময় উনি রেস্টুরেন্টে ছিলেন এবং ওনার সঙ্গে কোনো একজন মহিলা ছিল। গুড, ভেরি গুড। তার মানে কি আমরা এটা ভেবে নিতে পারি যে ওই সন্ধেবেলায় রেস্টুরেন্টে এই অভিনেত্রী ভদ্রমহিলাই খান্নার সঙ্গে ছিল? হ্যাঁ ভেবেই নিতে পারি, কিন্তু সেটা আমাদের কাজের সুবিধার জন্য, সেই ভদ্রমহিলা নাও হতে পারেন। এনিওয়েজ আমরা ধরে নিই যে উনিই ছিলেন। রাইট, উনি রেস্টুরেন্টে বিল পেমেন্ট করেছেন ক্রেডিট কার্ডে, তারপর এমন কোথাও গিয়েছেন যেখানে গিয়ে উনি খুন হয়েছেন। সেটা কোনো বাড়ি হতে পারে, কোনো ফ্ল্যাট হতে পারে, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে খুনির কিন্তু ট্রেকিংয়ের শখ আছে। ঠিক, নাহলে এত কস্টলি স্লিপিং ব্যাগ সাধারণত নর্মাল লোকের বাড়িতে থাকে না। বসো। আর স্লিপিং ব্যাগের যা সাইজ, তাতে খান্নাকে ভরে ফেলা হয়েছে, অর্থাৎ যার স্লিপিং ব্যাগ তারও খান্নার চেহারার সঙ্গে মিল আছে, মানে তার মতনই দশাসই চেহারা, একই সাইজ, তাই তো? হ্যাঁ রুনুদা। আচ্ছা পোস্টমর্টেম রিপোর্টে তুমি আর কি পেয়েছো? আরেকটা রেফারেন্স আছে রুনুদা, তবে সেটা কি খুব রেলেভেন্ট? শুনি।
একটা বড় পাতা এসেছে, প্রচুর তথ্য দিয়েছে, ইনফ্যাক্ট একটা মোটা রিপোর্ট তৈরি হয়েছে। হয়তো পুলিশের বড় কর্তা বলেই মর্গের ডাক্তার এত রিপোর্ট দিয়েছেন। আচ্ছা, কজ অফ ডেথ কী লিখেছে? কজ অফ ডেথ লিখেছে ইন্টারসেরিব্রাল হ্যামারেজ পেরিয়েটাল লোবে। তার মানে মাথার পিছনে রক্তক্ষরণ হয়ে মারা গেছে। হ্যাঁ, তারপর? ইয়েস শুনুদা, সাইজ অফ লিসম দিয়েছে 6 সেন্টিমিটার, মানে মাথার পিছনে 6 সেন্টিমিটার ক্ষত হয়েছিল। পিছন থেকে গায়ের জোরে লোহা বা ওই জাতীয় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অত বড় চেয়ারের একটা লোককে এক আঘাতে মারা খুব ডিফিকাল্ট প্রপোজিশন। আচ্ছা, ধস্তাধস্তি চিহ্নের কথা কিছু লিখেছে? হ্যাঁ রুনুদা। ও, তুমি কি একটা বলছিলে, বললে না তো? না, সেটা এর সাথে খুব একটা রেলেভেন্ট নয়, তবে আরেকটা রেফারেন্স আছে। বলো, তোমার কেন মনে হচ্ছে এটা রেলেভেন্ট নয়? না, মানে আরেকটা রেফারেন্স আছে যে মিস্টার খান্না মৃত্যুর আগে কি হলো বলো। আরে বাবা, এত হেজিটেট করছো কেন? দেখো প্রিয়াঙ্কা, একদিকে খুনি, আরেকদিকে সেই হতভাগ্য মানুষ, তাদের আর অন্য কোনো পরিচয় থাকে না। সুতরাং তুমি আমায় নির্দ্বিধায় বলতে পারো। আর এসব ক্ষেত্রে কোনো পয়েন্ট তুমি যদি ইগনোর করো বা এড়িয়ে চলে যাও, তাহলে তাহলে কিন্তু ভুল সিদ্ধান্তে পৌঁছানোর পসিবিলিটি থাকে। আমি তোমায় বলছি, নির্দ্বিধায় বলো। হ্যাঁ, মানে মৃত্যুর আগে খান্না সাহেব সেক্সুয়াল ইন্টারকোর্সে? এক্স্যাক্টলি, আমি এটাই দেখতে চাইছিলাম যে এই ঘটনাটা তোমার নজরে পড়ে কিনা। সব থেকে আশ্চর্যের কথা কি জানো, যে ডাক্তার পোস্টমর্টম করেছেন তিনিও এটা লক্ষ্য করেছেন এবং রিপোর্টে লিখেছেন। তাহলে অঙ্কটা কীরকম দাঁড়াচ্ছে, বিকেল 5:20 খান্না একটা প্রাইভেট কারে বা একটা ট্যাক্সিতে করে পিকনিক গার্ডেনে যান, কিছু টাকা তোলেন, সঙ্গে একজন মহিলা ছিলেন। আমাদের ইনভেস্টিগেশনের সুবিধার জন্য ধরে নিচ্ছি যে সেই মহিলাটি সুচন্দ্রা। তারপরে টাকা তুলে উনি যান কোনো একটা রেস্টুরেন্টে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেন, হয়তো ড্রিঙ্কও করেছিলেন। সুন্দরী অভিনেত্রী, প্রফেশনাল, সঙ্গে ড্রিঙ্ক করাটা অস্বাভাবিক কিছু না। তারপরে ওখান থেকে উনি অন্য কোথাও যান অ্যান্ড দে মিট সেক্সুয়ালি। তারপরে ভদ্রমহিলা চলে যান, কারণ তিনি না চলে গেলে বারবার ফোন করতেন না, তাই তো? আমার যেটা মনে হচ্ছে, হয়তো ওই মেয়েটি ওনাকে খুন করেছে এবং খুন করার পর লাশটা টেনে নিয়ে গিয়ে কোনো একটা জায়গায় ফেলে দিয়েছে, অ্যান্ড দেন তারপর বারবার সে ফোন করেছে এটা দেখার জন্য যে কেউ আনসার করছে কিনা। ইয়েস, রাইট, মেয়েটি একটি ফাঁদ হতে পারে, আ ট্র্যাপ। রুনুদা, আমরা কি তাহলে চন্দ্রাকে অ্যারেস্ট করবো? ইম্পসিবল, চন্দ্রাকে এক্ষুনি গ্রেপ্তার করলে প্রবলেম হবে, বুঝতেই পারছো? সুন্দরী মহিলা, তাই মারে কেস, মিডিয়াতে হইচই পড়ে যাবে। অভিনেত্রী, সুন্দরী, তাই খুন, পেপারে সেল হু করে বেড়ে যাবে, টিভি নিউজ চ্যানেল দারুণ পপুলার হয়ে যাবে, কিন্তু যত গণ্ডগোল হবে আমাদের, এত হইচইয়ের মধ্যে আমাদের সব লিঙ্ক আপ হারিয়ে ফেলব। সুতরাং আমরা এখন ওকে গ্রেপ্তার করবো না, তবে হ্যাঁ, কি যেন নাম, চন্দ্রা, চন্দ্রিমা, পপুলারলি নোন অ্যাজ চন্দ্রা। ওই চন্দ্রিমার উপর নজর রাখতে হবে, ওর পিছনে আমি একটা ওয়াচ টক লাগিয়ে দেবো, ওর গতিবিধির উপরে নজরদারি করতে হবে, রাইট? কি জাতা বলছো? না না না, চন্দ্র, চন্দ্র, আমার কথা শোনো। দেখো দেখো, আমার সঙ্গে এভাবে কথা বলো না। তোমাকে কেন সিআইডি বারবার ফোন করছে তা আমি কি করে বলবো? না 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 না, এটা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। তুমি কেন বুঝতে চাইছো না? না বুঝো, ও বুঝতে পারছো না কেন? দেখো, হতেই পারে, হতেই পারে খান্না কিছু জায়গায় আমাদের ফ্ল্যাটে রেড করেছিল, সেটা ওরা কোনোভাবে ইনফর্মড হয়েছে, তাই তাই ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এনিওয়ে, তুমি তুমি কালকে অনলাইন শুটিং করেছো, তোমার কি এখন শুটিং চলছে? হ্যাঁ, সকালবেলা তো ফেরোনি, কী ব্যাপারটা কি বলো?
আবার সেই ঘুরে ফিরে সেম ওল্ড স্টোরি। আচ্ছা আমি আমি কি করে বলবো যে ওরা কেন তোমাকে ফোনে বারবার ডিস্টার্ব করছে? চন্দ্রা, হ্যাঁ হ্যাঁ, নন্দিতা, নন্দিতার সঙ্গে আমার যোগাযোগ মানে কি বলতে চাইছো? হ্যাঁ, সেপারেশন, সেপারেশন চাইছো তুমি? তুমি তুমি জানো চন্দ্রা, আমি তোমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছি, আর তুমি আজকে দেখো এই সমস্ত সেন্টিমেন্টাল কথাবার্তা আমার ভালো লাগছে না। ঠিক আছে ঠিক আছে, আমি সেপারেশনে থাকবো, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সামনাসামনি কথা বলিনি, আমি এখন কোনো কথা বলতে চাইছি না, ওকে? চন্দ্রা হঠাৎ সেপারেশন চাইছে কেন? শুধু কি সিআইডি ফোনের জন্য? এদিকে রমেশ খান্না খুন হলো, এখন প্রোটেকশন দরকার, কিন্তু আমি আমি তোকে অ্যাপ্রোচই করতে পারছি না। ওর মা যদি ডিস্টার্ব করবে একটু করো। বলছি যে আমার বন্ধুর মায়ের বাঁ পায়ে খুব ব্যথা হচ্ছে কদিন, তুমি একটু স্পন্দনে কাউকে বলে মানে কোনো ভালো ডাক্তার দেখিয়ে দেবে? হুম, পাঠিয়ে দিও, দেখিয়ে দেবো। আমি তোমায় বলতাম না, আমি নিজেই নিয়ে যেতাম, কিন্তু কিন্তু কি আমার পরীক্ষা, সেই জন্য যেতে পারছি না। আসলে আমার কোনো সোর্স দিয়ে কোনো কাজ করতে ভালো লাগে না। ভালো, আই অ্যাপ্রিশিয়েট ইট। আচ্ছা বাবা, কি কি হতে পারে বলো তো? হতে তো অনেক কিছুই পারে। অর্থোপেডিক কেস হতে পারে, নিউরোলজির কেস হতে পারে, সাইকোলজিক্যাল কেস হতে পারে। সাইকোলজিক্যাল কেস হতে পারে? হুম, শরীরের সঙ্গে মনটা ওতপ্রোতভাবে জড়িত। মনটা কোথায় থাকে? এখানে থাকে না, এখানে থাকে না, কোথায় থাকে? এইখানে থাকে। মনটাও তো বায়োলজিক্যাল। এই ধরো তুমি হঠাৎ শুনলে যে তোমার পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হয়েছে, তোমার মনে হলো আমি বসে পড়ি। কেন মনে হলো? না, দাঁড়াবার জোরটাই তুমি পাচ্ছ না। আবার শুনলে যে তোমার পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে, তুমি তিড়িং করে 7 ফুট লাফিয়ে ফেললে। 7 ফুট? হুম, 7 ফুট তোমার পক্ষে তো কোনো ব্যাপারই নয়, কারণ গ্র্যাভিটেশনাল পুল তো তোমার নীল প্রায়। হ্যাঁ, তো এই যে আমাদের শরীর খারাপ টারাপ হয়, তার 80% হচ্ছে সাইকোসোমাটিক। হুম, এত মানে সমস্ত এখন বুঝে দরকার নেই, তুমি তোমার পড়া করো, যাও পাঠিয়ে দিও, আমি দেখে দেবো। বলছি যে কবে তাহলে আসতে বলবো? যেদিন হোক, একটা অ্যাপয়েন্টমেন্ট করে আসার আগের দিন চলে আসবে, শরীর সরাসরি আমার সঙ্গে উপরে গিয়ে দেখা করবে। তাহলে আন্টিকে বলে দিই আমি, মানে তোমার কি মোবাইল নাম্বারটা দেবো নাকি? দেবে না কেন? দেবে, নিশ্চয়ই দেবে। থ্যাংক ইউ বাবা। এবার তুমি চাও তোমার পড়াটা করো,